हेलो भिवर्स, अपना देखें आईपीएम टेक चैनल। तो फोनर स्क्रिने अपनार नाम अक्षर अपना बसाले ही अपन फोन लक खुले जाए एरक मेजिक अपनारा कौ देखें नहीं। आजकल भिडियोते क्योंकि सेटाई क्योंकि अपन देखो जो फोन स्क्रिने अपन नाम अक्षर आपनी बसाले ही अपन फोन लक खुले जाए। तो अपना क्यों करबें ये क्योंकि क्यों अपन बना एक सिक्रेट लक जो अपना निजे करते पर एकदम फ्रीते। तो आजकल भिडियोते सेटाई क्योंकि अपन देखो स्टेप बह स्टेप जे आपनारा किभाबे एटा करबेन। चाहले आपनार मनेर मतो वालपेपार आपनारा सेट करते पारबेन। टिक्स एंड टिकटी व्यवहार करार जोन्नो आपनादेर एकटा अ्याप डाउनलोड करते हबे। आपनादेर अ्यापटी आपनारा किभाबे डाउनलोड करबेन सेटा भिडियोर शेषे आमि बोले देबो। आपनारा भिडियोटी आपनारा स्टेप बाय स्टेप देखुन। अनेकगुलो सेटिंगेर दरकार आछे जे सेटिंगगुलो आपनारा करे निलेई किन्तु आपनारा एटा करते पारबेन। आपनार नामेर वार्ड आपनारा लिखलेई आपनार फोनटी लक खुले जाबे এবং আপনার বন্ধু এবং বান্ধবীদের কিন্তু আপনারা চমকে দিতে পারবেন এরকম একটা সিস্টেম আপনার ফোনে আপনি করতে পারে। তো আপনাদের একটা অ্যাপ ইনস্টল করে নিতে হবে। আমি সরাসরি সেই অ্যাপটি এখানে ওপেন করছি। তো ওপেন করার পরে আপনার সামনে কিন্তু এরকম চলে আসবে। এরকম চলে আসলে এখান থেকে লেখা আছে দেখতে পাচ্ছেন, প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে আপনারা টাচ করবেন। করার সাথে সাথে আপনার সামনে এরকম ওপেন হবে। ওপেন হওয়ার পরে এখান থেকে আপনারা যে নামের অক্ষরটি আপনারা দিতে চাইছেন মানে নামের ওয়ার্ডটি, সেই নামের ওয়ার্ডটি আপনারা এখানে দিয়ে দেবেন। ধরুন এখানে আমার নামের অক্ষরটি রয়েছে পি, আমি পিটা এখানে দিয়ে দিলাম। তো পি দেওয়ার পরে প্রথমবার পি দেবেন, পি দেওয়ার পরে আবার আপনারা দ্বিতীয়বার এখানে আপনাদের পি দিতে হবে, কারণ দুবার করে এখানে আপনাদের পি দিতে হবে, কারণ এখানে একটা ভেরিফিকেশনের ব্যাপার আছে। এখানে নিচের দিকে আপনারা অপশন দেখতে পাচ্ছেন, যদি আপনাদের কোনো নামের ওয়ার্ডটা ফার্স্ট টাইম লিখতে আপনাদের অসুবিধা হয়ে যায় এবং তখন এখানে দেখতে পাচ্ছেন যে এই যে অপশনটি এখানে ক্লিক করলে প্রথম যে নামের ওয়ার্ডটি আপনারা দিয়েছিলেন সেটা কিন্তু কেটে যাবে। দেখতে পাচ্ছেন আমি এখানে টাচ করলাম, টাচ করলে কিন্তু আমি যে নামের অক্ষরটি দিয়েছিলাম সেটা কিন্তু কেটে গেছে। এবার আপনারা নতুনভাবে এখানে বসাতে পারবেন, দুবার করে কিন্তু আপনাদের দিতে হবে। তো এখানে আমি পি দিয়ে দিলাম। তো পি দেওয়ার পরে এখানে আবার এখানে আপনাদের পি দিতে হবে, মানে আপনারা যে নামের অক্ষরটি দিতে চাচ্ছেন সেটাই কিন্তু দেবেন এবং আপনার যেটা ভালো লাগছে সেটাই কিন্তু আপনারা দেবেন। দেওয়ার পরে এখান থেকে ডান দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে এখানে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম যে অপশনটি এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে একটা রিকোভারি একটা পাসওয়ার্ড আপনাদের দিয়ে দিতে হবে। আপনি যে নামের অক্ষরটি দিয়েছেন যদি কোনো কারণে সেই নামের অক্ষর দিয়ে আপনারা ফোনটি না খুলতে পারেন তাহলে এখানে একটা পাসওয়ার্ড আপনাদের দিয়ে রাখতে হবে, যেটা আপনারা ওই নামের অক্ষরে না খুললে এই পাসওয়ার্ডটি দিলেই কিন্তু আপনার ফোনটি খুলে যাবে। তো এখান থেকে আমি একটা দিয়ে দিচ্ছি 1 2 3 4। এটা এখানেও আপনাদের দুবার করে দিতে হবে। এখানে আপনারা দিয়ে দেবেন আপনাদের মতো করে আপনাদের পছন্দ। দেওয়ার পরে কিন্তু আপনার সামনে এরকম চলে আসবে। চলে আসার পর এখান থেকে ডান দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে এখানে ওকে আসবে, এখানে দেখতে পাচ্ছেন ওকেতে ক্লিক করবেন। এতে ক্লিক করার পরে এরকম চলে আসবে। এখান থেকে আপনার পারমিশনটা অন করে দিতে হবে, যে অ্যাপের যে পারমিশনটা রয়েছে সেই অ্যাপের পারমিশনটা এখান থেকে অন করে দেবেন। তো অন করে দেওয়ার পর এখানে অ্যালাউতে ক্লিক করবেন। অ্যালাউতে ক্লিক করার পর এখান থেকে আপনারা ব্যাক করবেন। তো ব্যাক করলে আপনার সামনে এরকম ওকে একটা অপশন চলে আসবে। চলে আসার পর এখান থেকে আপনারা ওকেতে ক্লিক করবেন। তো ওকেতে ক্লিক করলে এখান থেকে আপনার অ্যাপটি পারমিশন চাইবে, এখান থেকে আপনারা এই পারমিশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা আবার ব্যাক করবেন। তো ব্যাক করার পর এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন প্রথম যে গেট, এখানে আপনারা ক্লিক করবেন, গেট স্টার্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে অনেকগুলো সেটিং রয়েছে, আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন সেটিংগুলো আপনাদের মতো করে নিতে পারেন, চাইলে এখান থেকে কালারটা আপনারা চেঞ্জ করতে পারেন। তো আপনারা কী করবেন, এখান থেকে স্ক্রল করে নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলে এখান থেকে আপনারা চাইলে ফিঙ্গার প্রিন্টটাও করে নিতে পারেন, দেখতে পাচ্ছেন আপনাদের সুবিধার মতো আপনারা করে নিতে পারবেন। আপনি যে কোনো একটা নামের অক্ষর দিয়ে রাখলে সেই নামের অক্ষর আপনি ছাড়া কেউ ফোনটি কিন্তু খুলতে পারবে না। তো এখান থেকে আপনারা কী করবেন, স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে লেখা আছে ব্যাকগ্রাউন্ড, এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনার সামনে এরকম ওপেন হবে। এখান থেকে আপনারা অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পরে আপনার সামনে এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড এখানে শো করবে, দেখতে পাচ্ছেন এখানে। এখান থেকে চাইলে আপনার নিজের ফটো আপনি এখানে দিয়ে দিতে পারেন। এখানে লেখা আছে মাই ফটো, এখানে ক্লিক করলে আপনার কিন্তু গ্যালারি শো করবে এবং গ্যালারি থেকে আপনার পছন্দ মতো আপনি একটা ফটো সেট করতে পারবেন ফোনের স্ক্রিনের ওপরে। তো এখান থেকে আমি লাস্ট যে ফটোটি রয়েছে এখান থেকে আমি লাস্ট ফটোটার উপরে ক্লিক করব। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু চলে এসেছে, কত সুন্দর লাগছে ফোনের গেট আপটা। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে সেট এখানে ব্যাকগ্রাউন্ড, এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে এই ব্যাকগ্রাউন্ডটি কিন্তু আপনার ফোনে কিন্তু সেট হয়ে যাবে, মানে আপনার লক স্ক্রিনে কিন্তু এটা সেট হয়ে যাবে। থেকে বেরিয়ে আসতে হবে, এখান থেকে সরাসরি আপনারা বেরিয়ে আসবেন। তো বেরিয়ে আসার পর আপনারা কী করবেন, আপনার ফোনটাকে কিন্তু আপনারা লক করবেন। দেখতে পাচ্ছেন ফোনটা কিন্তু আমি আবার লক করেছি। লক করার পর এখানে আমি অন্যান্য ওয়ার্ডগুলো এখানে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে অন্যান্য ওয়ার্ড আমি এস লিখলাম, তারপরে ডাব্লিউ লিখলাম, তারপরে ওয়াই লিখলাম, দেখতে পাচ্ছেন আমার ফোনটি কিন্তু খুলছে না। যখনই আমি যে নামের অক্ষরটি দিয়েছিলাম, যে ওয়ার্ডটি দিয়েছিলাম, যখনই আমি সেই ওয়ার্ডটি বসাবো তখনই কিন্তু আমার ফোনের লক স্ক্রিনটি কিন্তু খুলে যাবে। আপনাদের আমি পি দিয়ে দেখালাম, দেখতে পাচ্ছেন পি দিলাম, আমার ফোনের লকটি কিন্তু খুলে গেছে। আপনারা এই অ্যাপটি আপনারা কোথায় পাবেন এবং কী করে ডাউনলোড করবেন, ডাউনলোড করার জন্য আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্স ফলো করতে পারেন, সেখানে আমরা দিয়ে রেখেছি। অথবা আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের প্লে স্টোরে, প্লে স্টোরে গিয়ে আপনারা প্লে স্টোরটা ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে আপনারা কী করবেন, এখান থেকে আপনারা সার্চ করবেন, সার্চ করবেন যে
গোস্টার লক স্ক্রিন লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করলে আপনার সামনে এখানে অসংখ্য কিন্তু এভাবে অ্যাপগুলো শো করবে। এখান থেকে প্রথম যে অ্যাপটি রয়েছে দেখতে পাচ্ছেন এই যে অ্যাপটি, এই অ্যাপটি কিন্তু আপনাদের এখান থেকে ইনস্টল করে নিতে হবে। এবং এই অ্যাপটি আমি যেহেতু ইনস্টল করেছি এখানে দেখতে পাচ্ছেন ওপেনের অপশন চলে এসেছে, এখান থেকে সরাসরি আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে ওপেন করবেন এবং যেভাবে সেটিংগুলো বললাম সেভাবে আপনারা করে নেবেন। করে নিলে কিন্তু আপনার ফোনের কিন্তু আপনার নিজের নামের ওয়ার্ড দিয়ে হোক বা আপনার প্রিয়জনের নামের ওয়ার্ড দিয়ে হোক আপনি কিন্তু লকটি করে দিতে পারবেন। আপনার ফোনটি কিন্তু কেউ খুলতে পারবে না, আপনি ছাড়া সে যে কোনো লক দিলেও আপনার কিন্তু খুলতে পারবে না।